হাই ফ্রেন্ডস, লক্ষ্মী রান্নাঘর চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি খাসির জাল রান্না করে দেখাবো, তো শুরু করা যাক। আর দেরি না করে সকলকে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর এখন রান্নার প্রস্তুতি নিচ্ছি। প্রথমে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া আর 1/2 চামচ মরিচের গুঁড়া নিলাম, আর স্বাদ মতন লবণ। আর এখন নিয়ে নিচ্ছি জায়ফল জয়িতে গোলমরিচের গুঁড়া, আর এখানে আদা রসুন পেস্ট নিয়েছি। এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে ছোট 1 বাটি টক দই নিয়েছি, আর যা যা মশলার উপকরণ নিয়েছি। খাসির মাংস নিয়েছি 1 কেজি। আর এখন খাসির মাংসটা আমি আদা রসুন পেস্ট, জায়ফল জয়িত্রী, গোলমরিচের গুঁড়া, টক দই আর মশলা যা যা উপকরণ নিয়েছি সেগুলো দিয়ে এখন আমি ম্যারিনেট করে নেব। আর এখানে 1 বাটি সরিষার তেল নিয়েছি, পরিমাণে 4 থেকে 5 টেবিল চামচ তেল নিয়েছি। কিছু কুচানো পেঁয়াজও দিয়ে এখন ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করে আমি প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো, তারপর রান্নাঘরে চলে যাব। দেখো মাংসটা আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। ফ্রাই প্যানে আমি 3 থেকে 4 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখন ফোড়নে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এখন পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। প্রতিবারের মতো এবারও বলবো, রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুল করবে না। পেঁয়াজটা আমার বাদামি কালার চলে আসছে, এখন আমি মাংসটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এখন আমি মাংসটা কষিয়ে নেব। ঢাকনাটে দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু আমার অনেক সুন্দর কালার আসছে, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা আবার দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখবো কি পরিমাণ আমার মাংসটা কষানো হয়েছে। এখন আমি ফুটনো গরম জল 2 কাপ দিয়ে দিব, দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। অল্প আজে আমি মাংসটা সেদ্ধ করে নিচ্ছি। হয়ে গেল আমার মাংসের, খাসির মাংসের জাল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড